হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই তোমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন তোমাদেরকে বলে রাখি আজকের এই ভিডিওর মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই তোমাদের বলে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের

চলো বেশি দেরি করব না শুরু করা যাক যে বিষয়গুলি আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো কবে থেকে আবেদন শুরু হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রেনুয়াল কবে থেকে তোমরা করতে পারবে এছাড়াও কী কী ডকুমেন্ট লাগবে আবেদন করার জন্য তোমরা যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে তোমরা যারা রেনুয়াল করবে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে এছাড়াও ইয়ার গ্যাপ থাকলে কি স্কলারশিপ পাওয়া যায় কত ইয়ার গ্যাপ পর্যন্ত স্কলারশিপ পাওয়া যায় এই স্কলারশিপে তারা কীভাবে আবেদন করবে সেটাও তোমাদেরকে বলবো সাপ্লি পেলে কি স্কলারশিপ পাওয়া যায় সেটা এটাও তোমাদেরকে বলবো এছাড়াও তোমাদেরকে বলে রাখি আবেদন করার সময় ভুল হয়ে গেলে এডিট কিভাবে করবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো তাই তোমাদেরকে ও অতি অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবে চলো বেশি দেরি করব না তাহলে শুরু করা যাক প্রথমেই তোমাদেরকে বলে রাখি তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবে এখনও পর্যন্ত আবেদন কিন্তু শুরু হয়নি তোমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়াশোনা করছো তাই তোমাদেরকে বলে চিন্তা করার কোনো বিষয় নেই যখনই অফিসিয়ালি কোনো বিজ্ঞপ্তি দেওয়া হবে তখন

তাও তোমাদেরকে বলে রাখি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হতে পারে পুজোর আগে হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই নেই পুজোর পরে অর্থাৎ অক্টোবর মাসের শেষের দিকে কিংবা নভেম্বর মাসের ফার্স্ট উইকের দিকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো অফিসিয়ালি বিজ্ঞপ্তি দেওয়া হয়নি কবে থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন শুরু হবে এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিন্তু ঘোষণা করা হয় কবে থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন পোর্টাল ওপেন করা হয় তাই তোমাদেরকে হলো চিন্তা করার কোনো বিষয় নেই তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ আর তোমরা যারা কলেজে ফার্স্ট সেমিস্টার আর তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেমিস্টারে অর্থাৎ পিজিতে অ্যাডমিশান নিয়েছ এম এ এম এস সি এম কমে তোমাদের জন্য খুব শীঘ্রই ফ্রেশ অ্যাপ্লিকেশন স্টার্ট কিন্তু হয়ে যাবে অক্টোবর মাসের শেষ বা নভেম্বর মাসের ফার্স্ট উইকের দিকে আর তোমরা যারা ওয়ার্ড সেমিস্টারে ভর্তি হয়েছো ইভেন সেমিস্টারে এক্সাম দিয়ে ওয়ার্ড সেমিস্টারে অ্যাডমিশান নিয়েছ তোমাদের রেনুয়ালের ডেট কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি আর তোমাদের রেনুয়াল ডেট কিন্তু ফেস অ্যাপ্লিকেশনের সাথেই কিন্তু হবে তাই তোমাদের কোনো চিন্তা করার কোনো বিষয় নেই তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রেনুয়াল করবে তোমাদের অক্টোবর মাসের শেষ বা নভেম্বর মাসের ফার্স্ট উইকের থেকে রেনুয়াল শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে যখনই অফিসিয়ালি বিজ্ঞপ্তি দেওয়া হবে বা রাজ্য সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে তার পরবর্তীতে তোমরা ফেস বা রেনুয়াল করতে পারবে তোমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ভর্তি হয়েছে বা রেনুয়াল করবে এবারে তোমাদেরকে বলে রাখি কী কী ডকুমেন্ট লাগবে এই স্কলারশিপে আবেদন করার জন্য ষাট শতাংশ নাম্বার তোমাদেরকে অবশ্যই রাখতে হবে আর কি কী ডকুমেন্ট লাগবে পূর্ববর্তী মার্কশিট লাগবে আর তোমরা যে ক্লাসে ভর্তি হয়েছো বা যে সেমিস্টারে ভর্তি হয়েছো সেই সেমিস্টারে বা ক্লাসে পেমেন্ট স্লিপ তোমাদেরকে দিতে হবে আপলোড করতে হবে মার্কশিট আধার কার্ড ব্যাংকের পাসবুক এই সব ডকুমেন্টগুলি কিন্তু লাগবে আর বিডিও ইনকাম সার্টিফিকেট এই ডকুমেন্টগুলি তোমরা আগে থেকে রেডি করে নাও যখন আবেদন শুরু হবে অক্টোবর মাসের শেষ বা নভেম্বরের ফার্স্ট উইকের দিকে তখন তোমাদের কোনো সমস্যা থাকবে না তোমরা সবার আগে বিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবে তারপরে ডাউনলোড করে রেখে দেবে যখনই এই ডকুমেন্টগুলি প্রয়োজন হবে তখন তোমরা আপলোড করে দেবে পরবর্তীতে যখনই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হবে তার পরবর্তীতে আমি আপডেট দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো কি কি ডকুমেন্ট লাগবে কি কি ডকুমেন্ট তোমাদেরকে ইনস্টিটিউশনে জমা দিতে হবে এবারে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে স্যার আমাদের ইয়ার গ্যাপ রয়েছে তাহলে কি আমরা আবেদন করতে পারবো স্বামী বিবেকানন্দ ando colarse. তোমাদেরকে বলে রাখি তোমরা অবশ্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে তোমাদের যাদের ইয়ার গ্যাপ রয়েছে কত ইয়ার গ্যাপ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে দু ইয়ার গ্যাপ পর্যন্ত তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে তোমরা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবে তোমরা যারা পাস আউট হয়ে রয়েছে দু হাজার বাইশ তেইশ সালে তোমরাই কিন্তু আবেদন করতে পারবে তোমরা যদি অ্যাডমিশান নাও কলেজ বা ইউনিভার্সিটি তবেই তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য এলিজেবেল হবে অবশ্যই তোমরা মাথায় রাখবে তোমাদের যাদের ইয়ার গ্যাপ রয়েছে তোমরা যারা অ্যাডমিশান নিয়েছ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবে তার আগে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের হেল্পলাইন নম্বরে কল করে নেবে আর তোমাদেরকে বলে রাখি তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবে ইয়ার গ্যাপ রয়েছে তোমরা যখন আবেদন করবে ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশান অর্থাৎ তোমরা লাস্ট এক্সাম যে সালে দিয়েছিলে তোমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবে যদি তোমরা দু সালে পাস আউট হয়ে থাকো তাহলে দু হাজার বাইশ দেবে দুহাজার তেইশ হলে তেইশ দেবে দু হাজার চব্বিশ হলে চব্বিশ দেবে অবশ্যই তোমরা এটা কিন্তু মাথায় রাখবে দু হাজার বাইশ সালে পাস আউট দু হাজার তেইশ সালে পাস আউটরাই তোমরা ইয়ার গ্যাপ তোমাদের যাদের রয়েছে তোমরাই কিন্তু আবেদন করতে পারবে এখানে তোমাদেরকে এখানে আরও তোমাদেরকে বলে রাখি তোমাদের যাদের ইয়ার গ্যাপ থাকবে অবশ্যই তোমাদেরকে শালটি সিলেক্ট করে নিতে হবে শালটি সিলেক্ট করার পরে তোমাদেরকে রিজন দেখাতে হবে কী কারণে তোমাদের ইয়ার গ্যাপ হয়েছিল। এখানে তোমাদেরকে রিজন দেখাতে হবে ফাইনান্সিয়াল হেলথ অবশ্যই তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে তারপরে তোমাদেরকে ডিক্লারেশান কিন্তু দিতে হবে তোমরা যারা হেলথ বা তোমাদের যদি ফাইনান্সিয়াল যদি কোনো সমস্যা হয়ে থাকে তার জন্য ডিক্লারেশান কিন্তু হেড ইনস্টিটিউশন থেকে তোমাদেরকে লিখে আনতে হবে সেখান থেকে সেই প্যাডে যে তোমরা লিখে নিয়ে আসবে সেই ডিক্লারেশানটাই তোমাদেরকে আপলোড করতে হবে ডকুমেন্ট আকারে তোমাদের যাতে ইয়ার গ্যাপ রয়েছে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের হেল্প লাইনে কল করে তোমরা জেনে নিতে পারো যখন তোমরা আবেদন করবে অবশ্যই তোমরা হেল্প লাইনে কল করে তারপরে তোমরা আবেদন করবে সেখান থেকে সমস্ত কিছুই কিন্তু গাইড করে দেওয়া হবে আর আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি এবারে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা সাপলি পেয়েছো আমাকে কমেন্ট করেছিলে যে স্যার আমরা সাপলি পেয়েছি আমাদের সিক্সটি পার্সেন্ট নাম্বার রয়েছে দুটো সেমিস্টার মিলিয়ে তাহলে কি আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন বা রেনুয়াল করতে পারবো তোমাদেরকে বলে রাখি না স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে যতটুকু জানা গিয়েছে সাপলি থাকলে বা তোমাদের সাপলি পাওয়ার পর পরেও যদি তোমাদের সব সাবজেক্ট মিলিয়ে অর্থাৎ দুটো সেমিস্টার মিলে সিক্সটি পার্সেন্ট নাম্বার রয়েছে তাও তোমরা এই স্কলারশিপে রেনুয়াল বা ফ্রেস আবেদন করতে পারবে না তোমাদের যাদের সাপ্লি রয়েছে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রেনুয়াল করতে পারবে না এবারে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা আবেদন করবে যদি তোমাদের আবেদন করার পরে ভুল হয়ে থাকে তাহলে তোমরা কিভাবে এডিট করবে দেখো এডিট করা কিন্তু যাবে না তোমরা যদি সাবমিট করে দাও তাহলে কিন্তু সাবমিট হয়ে গেল তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করা হয়ে যাবে তাহলে তোমরা কিভাবে এডিট করবে অবশ্যই তোমরা তোমাদের ইনস্টিটিউশনে যোগাযোগ করবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তোমরা যোগাযোগ করে তারপরে সেখান থেকে তোমরা আনলক করবে আনলক করার পরে তোমরা খুব সহজেই এডিট করে নিতে পারবে তাই তোমাদেরকে বলে চিন্তা করার কোনো বিষয় নেই এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে ভিডিওটি দেখা জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ